হ্যাঁ গাইজ, এখন বাজে 8:05। আমি যাচ্ছি দোকানে, মানে স্টুডিওতে। ওখানে গিয়ে আমি থাকবো, আমার বাবা কিছু বাজার করে দেবে, সেগুলো নিয়ে আসবো। আর দেখা যাক, আমি যাই। আর এইদিকে দেখো, আমার মা ওখানে বিছানা গোছাচ্ছে, মা গোছাচ্ছে বিছানা। এখানে মা বিছানা গোছাতে ব্যস্ত। আমি যাচ্ছি বাজারের জন্য, দেখা যাক। প্রচুর রোদ্দুর উঠেছে আজকে। দেখো বন্ধুরা, এটা আমাদের বাড়ির সামনে খেলার মাঠ। এই মাঠে আমরা বসে আড্ডা মারি। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জুজাসা বিবেকানন্দ বালিকা বিদ্যালয়। এটা একটা গার্লস স্কুল। এখান থেকে আমাদের বাজার প্রায় হাঁটা পথে 3 মিনিট, আমাদের দোকান বা বাজার। এই আমি বাজারের দিকে যাচ্ছি, যাওয়ার সময় আমার বন্ধুর গাড়ি পেয়ে গেছি, শুভেন্দুর। ওর গাড়ি করে চলে যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। দোকান চলে এসেছে প্রায়। এই যে উপরে আমাদের দোকান, রূপায়ণ স্টুডিও। আমি দোকানে এসে গেছি, এবারে সিঁড়ি দিয়ে উপরে উঠবো দোতলায়। তোমাদের দেখাচ্ছি আমাদের দোকানটা। গাইজ, আমি দোকানে চলে এসেছি। এটা আমাদের দোকান, ভালো করে দেখো। নামেই এত বড় দোকান দেখছো, নামেই তার পুকুর ঘটি দেবে না। এখন বেশিরভাগটাই মানুষের মোবাইল হয়ে গেছে, তো তাই মানুষ স্টুডিওতে খুব কমই আসে। আর তাছাড়া বিয়েবাড়িও তো সেই রকম রোজে রোজে বিয়েবাড়ি হচ্ছে না, সিজনে বিয়েবাড়ি হচ্ছে। তাই দোকানের ভাড়া দিতে দিতেই যেটুকু ইনকাম হচ্ছে সেটুকুতেই চলে যাচ্ছে। চলো তোমাদের মধ্যে বাজারটা ঘুরে দেখাই। হ্যাঁ গাইজ, এটা আমাদের বাজার, দেখো। এই রাস্তা গেছে, এই গেছে, ওই দিকে বাজারটা আছে, অনেকটা বড় জায়গা নিয়ে। ওই দিকে আছে, এই দিকেও একটা রাস্তা গেছে। এদিকটা মাছের বাজার মাঝে বসে, আর ওই দিকটা সোজা গেলে কাঁচা সবজির বাজার, বিভিন্ন রকম দোকান পাশারি সব আছে। এইটা আমাদের দোকান, দেখো। বাপি গেছে বাজার করতে, বাজার নিয়ে এলে আমি বাড়ি যাব। কি বাজার আনে দেখা যাক। আমি বাজার করতে পারি না, কোনো দিন আমি বাজারও করিনি। আমি দোকানে বসি, কাস্টমার সামলেই, বাপি বাজার করে এনে দেয়। ছোটো থেকে এটাই অভ্যাস হয়ে গেছে। বন্ধুরা, এটা দোকানের ড্রেসিং রুম, দেখো সবাই কি করে গেছে। মেয়েরা লিপস্টিক দিয়ে দিয়ে সব যে যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে গেছে, পুরো দেওয়ালটা ভর্তি করে দিয়েছে চারদিকে। এরকম বাজার হয়ে গেছে। এবার আমি বাড়ির থেকে যাচ্ছি, দেখা যাক মা কি রান্না করে বাড়িতে বাজার থেকে। দেখি বন্ধুরা কি বাজার করে নিয়ে এসেছে। আলু আনতে বলেছি, আলু ভুলে গেছে। ঘরে চারখানা আলু আছে, ওই চারটা আলু দিয়ে মেকআপ করতে হবে। একটু কিনে দিয়েছে, ধনে পাতা কিনে দিয়েছে, আমাদের এইসবে টিফিন খাওয়া হলো। টিফিনে আমরা মুড়ি খাই, আমরা ভাত রুটি খাই না। অনেকদিন বাদে বলে আজকে একটু ভোলা মাছ কিনে দিয়ে। আসলে ও খায় না বলো এইসব কিনবে না। আর একটু এই যে চিংড়ি মাছ কিনে দিয়েছে, মনে হচ্ছে এগুলো পেঁপে দিয়ে করবো।
পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর কি করবো, ডাল করবো। আমি সব ধুয়ে আনি, পরিষ্কার করে নিয়ে আসছি। রানী বায়না করেছে, আবার দোলা করে দিতে হবে। ওই একটা কাপড় দিয়ে দোলা করে দিয়েছি, দুলছে বসে বসে। রানী হাই করে দাও, জোরে বলো হাই। কোথায় বিড়াল ডাকছে রে? রানী বিড়ালের ভয়ে ছুটে ছুটে চলে এসছে আমাদের কাছে। এই তো সেই বিড়ালটা, এই পালাচ্ছে পালাচ্ছে। এত বড় মেয়ে দোলা বিড়াল দেখে ভয় পাচ্ছে। কি আছে বিড়ালে? কি ও তোকে কামড়ালো এসে? কি সে ভয় পায় না তোর বল? অতনু এলে ভয় পায়, তাহলে কাকে তোর ভয় পায় না বল? তেতি বল, আমার কেউ খেতে চায় না, আমি আর আমার খেতে চলে যাবো। এখানটা জঙ্গলে ভরে গেছে চারিদিক, নাহলে এখানটা পুরো ফাঁকা থাকে শীতকালে আমরা এখানে যাতায়াত করি। আমাদের বাগানটাও জঙ্গলে ভরে গেছে, ফুলের বাগানটা। এখানে কত ফুল গাছ লাগানো আছে, গোলাপ গাছ, এটা সাইকাস গাছ, ওখানে জুঁই গাছ আছে, মাধবীলতা গাছ আছে। আর আকাশটা দেখো, শরৎকালের মতো আকাশ, আষাঢ় শ্রাবণ মাসে শরৎকালের মতো আকাশ দেখা যাচ্ছে। পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে, মনে হচ্ছে এখনই দুর্গা পুজো এসে গেছে। পেঁপে চিংড়ি মাছের তরকারি, পেঁপে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি আমার হয়ে গেছে। এবারে মাছটা ঝাল করব। এই যে রানী মাছ ভাজা দেখে, মাছ ভাজা দুটো খেয়ে বলছে ভাত খাবো, মাছ খাবার জন্য বলছে আমার দুধটা বেড়ালে খেয়ে গেছে, আজকে আমার ভাত দাও তোমাদের, আমি দিচ্ছি মাছ, তোমাকে হাত করতে হবে। খিদেও পেয়েছে সেই, কখন আমাদের সাথে মুড়ি খেয়েছে, এসেছে তখন 9:30-10 হবে এসেছে বাড়িতে, মুড়ি খেয়েছে। রানীকে নিয়েও আমার একটা সংসার, আমি সব বাচ্চাদের ভালোবাসি, কিন্তু এই বাচ্চাগুলো বড় হলে সব ভুলে যাবে, আর আমায় চিনতে পারবে না, কত বাচ্চাকে আমি এরকম ভালোবেসে ভুলে যাবে তো রানী, তুমি আমার ভুলে যাবে, ভুলে যাবে না, ভুলে যাবে না, আমার ভুলে যাবে, ভুলবে না তো? হ্যাঁ বলো, কখনো ভুলবো না, বলো কখনো ভুলবো না, জোরে জোরে। হ্যাঁ গাইস, এখন বাজে 2:15, আমাদের সকলে খাওয়া হয়ে গেছে, সকলে মানে মা বাবা ভাই আমার খাওয়া হয়ে গেছে, ভাই গেছে কলেজে অ্যাডমিশন ফি দিতে, ও ফিরলেও খাবে, মা আর বাপি নিজেদের রুমে রেস্ট নিচ্ছে, আমার কিছু পেন্টিং কাজ করে আছে সেগুলো করে নিই। আর সত্যি কথা বলতে আজকে যে মা পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেছিল, অসাধারণ খেতে হয়েছিল, এখনও মুখে লেগে আছে। ঠিক আছে, আমি ওই কাজগুলো করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ গাইস, এখন বাজে 8:00, প্রায় 8:00, আমি একটু ক্লাবে যাচ্ছি আড্ডা মারতে। মোটামুটি আমার এদিকে সব কাজ রেডি হয়ে গেছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।
তোমরা আমাদের পাশে থেকো, সাথে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও। টাটা।